আজকে নিয়ে হাজির হলাম একদম অথেন্টিক বাংলাদেশি মোরগ পোলাও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। একটা ভালো অথেন্টিক বাংলাদেশি, একদম বাংলাদেশি, যেটা নট ইন্ডিয়ান বা পাকিস্তানি, বাংলাদেশি মোরগ পোলাও রান্না করতে এইটা হলো তোমার বেস্ট ফ্রেন্ড। এই জিনিসটা হলো তেঁতুলের মার, এটা দিয়ে আমি কি করব ভিডিওতে আস্তে আস্তে তোমাদেরকে বলবো। চলো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি লেগেন থাই, এটাকে আমি তিন জায়গায় একটু চাকু দিয়ে চিড়ে দিব যেন মশলা ভালো করে ভিতরে ঢুকে, এবং মশলা দিয়ে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে আমি এটাকে 20 থেকে 25 মিনিট রেখে দিব। আমার ইউটিউব চ্যানেলে এগুলোর সব ভিডিওর রেসিপি দেওয়া আছে এবং আমি আমার নিজের রেসিপি ইউটিউব চ্যানেলে আবার দেখছি। তারপরে মুরগিগুলোকে যেটা দিয়ে মাখাবো সেটা হলো পর্যাপ্ত পরিমাণ লবণ আর একটু আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিব একটু জর্দার রং। জর্দার রং টোটালি অপশনাল, এটার জন্য টেস্টের কোনো চেঞ্জ হয় না, বাট এইটা দিলে যেটা হয় দেখতে খুবই সুন্দর লাগে, একদম দোকানের মতো একটা মোরগ পোলাও দেখতে হয়, এই জন্য আমি একটু দেই। যেহেতু আমরা রেগুলার তো আর মোরগ পোলাও খাই না, মাঝে সাঝে একটু খাই, বাট তোমরা না দিতে চাইলে স্কিপ করতে পারো। তারপরে এইগুলো সব দিয়ে আমি খুব ভালো মতো একদম মশলাটাকে মাখিয়ে নিব যেন ভিতর পর্যন্ত ম্যারিনেট হয়। তারপরে এটাকে আমি রেখে দিব 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট ম্যারিনেট হতে। তারপরে চিকেনগুলোকে আমি তেলে হালকা করে ভেজে নিব, এইটা একদম মানে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হবে, বাট অনেকক্ষণ ধরে তোমরা ভাজবা না। অনেকক্ষণ ধরে ভাজলে যেটা হয়, বেশি ভাজা ভাজা হয়ে গেলে উপরটা মানে শক্ত হয়ে যায় আর ভিতরের চিকেনটা একদমই ড্রাই হয়ে যায়। অনেকেই মনে করে যে অনেকক্ষণ ধরে ভাজলে বুঝি বেশি মজা হয়, আসলে মোরগ পোলাওয়ের চিকেন অনেকক্ষণ ভাজলে মজা হয় না, কারণ ভিতরটা একদমই ড্রাই হয়ে যায় আর পোলাওয়ের মধ্যে পরে দেখবা চিকেনগুলো একদম খুবই শক্ত আর ড্রাই। তো সুন্দর একটা হালকা গোল্ডেন কালার করে মিডিয়াম হাইতে দিয়ে ভাজবা, বেশি চুলার জ্বাল কমানোর দরকার নাই, কারণ চিকেনটাকে কিন্তু আমরা এখানে রান্না করছি না, শুধুমাত্র উপরে হালকা একটু ভেজে নিচ্ছি। এইরকম হালকা ভাজা হয়ে আসলে তোমরা এটা তেল থেকে তুলে নিবা এবং তারপরে দেখবা যে এইটা হালকা একটা গোল্ডেন কালার হয়েছে, সুন্দর এইরকম গোল্ডেন কালার। এর থেকে বেশি এটা পোড়ানোর দরকার নাই বা এর থেকে বেশি এটা ভাজারও দরকার নাই। এইখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ, এখনও জানি না কয়টা পেঁয়াজ লাগবে, বাট কিছু পেঁয়াজ আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি, এটা মশলাটা ভুনার আগে পেঁয়াজটা ভুনবো, আর কিছু পেঁয়াজ আমি কেটে নিব, সেটা আমি পেঁয়াজ বাটার জন্য করব। তারপরে নিয়ে নিচ্ছি আমার রান্না করার হাঁড়ি এবং এটার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। নর্মালি বা ইউটিউবে যখন আমার এই সেম রেসিপিটা দেখবা, দেখবা যে আমি পুরোটাই ঘিয়ের মধ্যে করেছি। আজকে আমার রান্না করতে যেয়ে দেখলাম যে আমার ঘি কম, মানে ঘি 3-4 টেবিল চামচ আছে, তাই জন্য আমি অল্প একটু ঘি দিলাম আর অল্প একটু তেল মিশিয়েছি। বাট তোমরা যারা একদম অথেন্টিক টেস্ট চাও পুরোটাই ঘি দিয়ে করো, তাহলে দেখবা খুবই মজার একটা টেস্ট হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলা ছাড়া তো হবেই না। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি, এখন এইটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব, একটু বেরেস্তা টাইপের করে নেব, করে তারপরে এটার মধ্যে সব মশলা দিয়ে কষাবো। এইরকম হালকা ব্রাউন হয়ে আসলে তারপরে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব অল্প একটু, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই দুইটাকে দিয়ে আমি আবার মশলাটাকে একটু ভালো করে ভুনে নিব যেন আদা রসুন বাটা আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। মশলাটাকে একটু কষিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর জয়ফলের গুঁড়া। এই যে যেই জিনিসটা দেখালাম তোমাদের বেস্ট ফ্রেন্ড বললাম মোরগ পোলাও রান্নাতে, সেইটা হলো তেঁতুলের টক বা তেঁতুলের মার।
বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যখন মোরগ পোলাও রান্না করে তখন ওরা এরকম তেঁতুলের মার দেয়। ট্রাস্ট মি, এই তেঁতুলের মার দিলে গোটা মোরগ পোলাওয়ের একদম টেস্টি চেঞ্জ হয়ে যাবে। তোমরা একবার করেই দেখো, তারপরে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তারপরে মশলা ভুনা হয়ে গেলে এটার মধ্যে আমি একে একে সব চিকেন দিয়ে দিব। দিয়ে এটাকে খুবই আলতো হাতে আস্তে আস্তে কষিয়ে নিব। বেশি জোরে জোরে কষাতে গেলে কিন্তু মুরগিগুলো ভেঙে যাবে, জানোই তো ফার্মের মুরগি খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো আলতো হাতে আস্তে আস্তে নাড়তে হবে। তারপরে দিয়ে দিব সেই তেঁতুলের মার। তেঁতুলের মার দিয়ে এই সেম কন্টেনারটাতেই পানি দিয়ে আবার এটা একটু ধুয়ে এই পানিটাই ওটার মধ্যে আবার দিয়ে দিব। দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। এখন যেটা করব সেইটা হলো সেই সেম পেঁয়াজ বাটার ব্লেন্ডারে প্রথমে নিয়ে নিব বাদাম। এটাকে আমি আগেই আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়ে নিব জয়ত্রি, তারপরে এটার মধ্যে দিব টক দই। এই সবের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, তোমরা ওইটা দেখে করবা, কারণ এইখানে আমি কিন্তু এরকম পরিমাণটা আমি বলছি না। তারপরে সব কিছু একসাথে খুবই ভালো করে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপরে এই মুরগির উপরে আমি এইটা দিয়ে দিব। বাদাম আর দইয়ের এই পেস্টটা মুরগির উপরে দেওয়ার পরে আমি আবার আলতো হাতে এটাকে একটু নেড়ে কষিয়ে নিব। এখন কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, বাদাম দেওয়ার জন্যে খুব তাড়াতাড়ি তলা লেগে যাবে, এই জন্য আমি বাদাম কখনো আগে দেই না। আমি সব সময় বাদামটা একদম শেষের দিকে দেই, কারণ বাদাম দেওয়া মাত্রই তলায় লাগতে থাকে। সো একটু পরপর তোমরা 3-4 মিনিট পরপরই খেয়াল রাখবা যেন মুরগির ঝোলটা তলায় না লেগে যায়। কষিয়ে তারপরে এটাকে আবার মাঝে মাঝে 3-4 মিনিট করে রান্না করে এখানে দিয়ে দিব কাঁচামরিচ। তারপরে আবার একটু রান্না করে এখন যেটা করব, আমি এই গোটা মুরগির পিসগুলোকে একটা আলাদা বাটিতে তুলে রাখব, কারণ আমি এই হাঁড়িটাতেই এখন পোলাও রান্না করব। সো সব মুরগির পিস আর হাঁড়ি থেকে আধা ঝোল আমি এই মুরগির সাথে রাখব, আর আধা ঝোল আমি যেটা করব আর একটা কন্টেনারে বা একটা ছোট্ট বাটিতে বেড়ে রাখব। যখন আমরা মোরগ পোলাও খাবো, কেউ যদি একটু ঝোল খেতে চায় বা গ্রেভি চায়, তখন এটা তুমি সার্ভ করবা। এখন সেই সেম হাঁড়িতেই আবার আমি একটু ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ মতো। মনে আছে তো যে আজকে আমার ঘি কম, বাট তাছাড়া আমি ঘি দিয়ে এটা পুরোটা রান্না করতাম। তারপরে দিয়ে দিলাম আবারও একটু গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি যেটা দিয়ে দিব কালো জিরা চাল। এটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য, সেইটাকে আমি দিয়ে এই চালটাকে এই মশলাটার মধ্যেই ভালো করে একটু ভুনে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে এটাকে আবার একটু ভালো করে ভেজে নিব। ভেজে পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে নেড়ে চেড়ে এখানে 1 কাপ দুধ দিব। সবগুলোর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, সো এই পরিমাণ তোমরা ফলো করো না, ওইটা ফলো করবা। তারপরে এখানে দিব কাঁচামরিচ, দিয়ে তারপরে এখানে দিব আলু বখরা। আলু বখরা ছাড়া যে কোনো বিরিয়ানি বা মোরগ পোলাও হতেই পারে না। আলু আলু বখরার যে একটা মিষ্টি মিষ্টি ভাব, এইটা খেতে একদম খুবই মজা লাগে। তারপরে দিয়ে দিলাম অল্প কিছুটা কিশমিশ, দিয়ে ঢেকে দিলাম পোলাওটা রান্না হওয়া পর্যন্ত। আমার পোলাওটা রান্না মানে 80% যখন হবে তখনও একটু পানি পানি থাকবে, সেই মুহূর্তে আমি এইখানে এখন সব মুরগির গোশগুলো দিয়ে দিব। দিয়ে একদম সুন্দর করে ছড়িয়ে ঝোল টোল সব দিয়ে এটাকে দমে দিব। সব মশলা আর মুরগির মাংস এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে আলতো হাতে এটাকে আবার এদিক ওদিক একটু নেড়ে দিব। একদম অনেক বেশি নেড়ে কাদা করে ফেলা যাবে না, হালকা হাতে একটু এদিক ওদিক নেড়ে তারপরে এটার মধ্যে আবার একটু ঘি দিয়ে দিব আর দিয়ে দিব কেওড়ার জল। তারপরে এটাকে ঢেকে আমি 20-25 মিনিট দমে দিব। তারপরে এখানে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ডিম সিদ্ধ। আমাদের বাংলাদেশি অথেন্টিক মোরগ পোলাওয়ের একদম উপরে যদি একটা ডিম সিদ্ধ না থাকে তাহলে সেটা মোরগ পোলাও হবেই না।
এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। আমি আজ থেকে 3-4 বছর আগে অনেক রিসার্চ করে, অনেক ঘাটাঘাটি করে, অনেক রকম রেসিপি রান্না করে ফাইনালি আমি এই রেসিপিতে আমি সন্তুষ্ট হয়েছি। কারণ এই যে মাড়টা, তেঁতুলের মাড়টা দেওয়ার জন্যে এইটার যে একটা টেস্ট, একদম একটা ডিফারেন্ট লেভেলে চলে যায়। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবা। আর যে কোনো মোরগ পোলাও বা বিরিয়ানি হলেই বা তেহারি হলেই শরীফ রিজালের তো বোরহানি চাই চাই। সো আর একটু বানিয়ে নিলাম বোরহানি, আর এইখানে সেই তুলে রাখা গ্রেভি, এই গ্রেভিটা দিয়ে পরে মোরগ পোলাওটা খেতে কি যে মজা। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর একটা লাইক কমেন্ট দিও, আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখা হবে সবার সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।